স্বাগত নিউজ 24 বেলা দিনের সংবাদে আপনাদের সাথে আছে আমি আকাশ স্থান দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে পুরো খবর চার দিনের রিমান্ড শেষে পিকে হালদার ও তার পাঁচ সহযোগীকে কলকাতার আদালতে তোলা হয়েছে এর মধ্যে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য 14 দিনের রিমান্ড আবেদন করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি শুনানি চলছে এর আগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার পর শনিবার পিকে সহ পাঁচ জনকে তিন দিনের হেফাজতে নেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডি তিন দিন ধরে পিকে হালদার ও তার চার সহযোগীকে দফায় দফায় জেরা করেছে ইডি পিকে হালদারের আরও সম্পত্তির বিষয়ে তারা নির্দিষ্ট তথ্য পেয়েছে বলেই মনে করা হচ্ছে যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি ইডি পৃথিবীর কোন কোন দেশে পিকে হালদার টাকা রেখেছেন এবং তার মামলা তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সকালে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন এ সময় ভারতে গ্রেপ্তার পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার সংক্রান্ত হাইকোর্টের জারি করা রুলের ওপর আগামী 12 জুন শুনানির জন্য দিন ঠিক করেছেন হাইকোর্ট গতকাল সোমবার পিকে হালদারের গ্রেফতারের বিষয়টি নজরে আনেন এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক এর আগে 2020 সালের 19 নভেম্বর বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনতে রুল দিয়েছিলেন তার এত টাকা কোত্থেকে হলো যিনি এতবার বিদেশ যাচ্ছে তো এই ব্যাপারে বিচারিক আদালত মেরিটে কোনো শব্দ উচ্চারণ করেনি তো বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আদালতে আর্গুমেন্ট করেছি আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে এবং দুর্নীতি দমন কমিশনকে নির্দেশনা মানে দিয়েছে যে এটার তদন্তে যেন কোনো গাফিলতি না হয় জুনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু তাই জনগণকে ধৈর্য হারা না হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী আব্দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এই কথা বলেন পদ্মা সেতুর নাম দেশের মানুষ শেখ হাসিনার নামে চায় জানিয়েও আব্দুল কাদের বলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা এতে সম্মত নন এই সেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশি ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন বঙ্গবন্ধু কন্যার দৃঢ়তায় প্রমত্তা পদ্মার বুক চিরে আজ সেতু দৃশ্যমান এই সেতু শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ়তার পাশাপাশি বাংলাদেশের সক্ষমতার অনন্য প্রতীক হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আজ 17 মে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস 42 বছর আগে আজকের দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটি মানুষের কাছে ফিরে আসেন তিনি সেদিন বিকেলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে পুরাতন বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনা পিতৃহত্যার বিচার আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শুরু হয় বঙ্গবন্ধু কন্যার নতুন সংগ্রাম শাহলি জয়ের রিপোর্ট স্বজন হারানো শ্মশানে যেন ফিরে এলেন তিনি 17 মে 1981 মনের মধ্যে জমে থাকা কষ্টের অশ্রু সেদিন যেন মিশে গিয়েছিল প্রকৃতির অঝোর কান্নার সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতির কন্যা শেখ হাসিনা 75 সালে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রবাসে স্বামীর কর্মস্থলে গিয়েছিলেন পরিবারের আর সবাইকে রেখে 81তে যখন ফিরলেন নিজ দেশে তখন আর কেউ বেঁচে নেই দীর্ঘ সময়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি নিরাপত্তার স্বার্থে আত্মপরিচয় গোপন করে ভারতে ছিলেন অনেকদিন দেশে ফিরে অনিশ্চয়তার ঘোর অন্ধকারে শুরু হয় অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সংগ্রাম বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে আসা লক্ষ জনতার উদ্দেশ্যে শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হবে বাংলার মাটিতে যে বিচার ব্যবস্থাকে বন্দি করে ফেলা হয়েছিল ইন্ডেমনিটি বিল অ্যাক্ট পাস করার মধ্যে দিয়ে সেইটা তুলে দিয়ে যে বিচার কাজ অনুষ্ঠিত হয়েছে এটা আমি মনে করি স্বাধীন বিচার কাজের ব্যাপারে একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল শেখ হাসিনা না ফিরলে
বঙ্গবন্ধু খুনিদের বিচার হতো না, শেখ হাসিনা না ফিরলে যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের বিচার হতো না। ওই বছর ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তার অনুপস্থিতিতেই সভাপতি নির্বাচিত করা হয় শেখ হাসিনাকে। বহুভাগে বিভক্ত আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে থাকে তার নেতৃত্বে। হত্যা, খুন, গুম, রাজনীতি, সন্ত্রাস যখন এই দেশে মানুষের না বিশ্বাস, ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করে দেশে নিয়ে আসে। শেখ হাসিনা 1981-17 মে বাংলাদেশে ফেরার সাহস দেখিয়েছিলেন এবং বাংলাদেশের রাজনীতির বিবর্তনের ইতিহাসে একটি মহেন্দ্রক্ষণ। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বারবার আঘাত এসেছে শেখ হাসিনার ওপর। অন্তত 20 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে, তারপরও তিনি শক্ত হাতে ধরে আছেন আওয়ামী লীগের হাল। 4 বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় নিজের স্থান করে নিয়েছে। লক্ষ্য, উন্নত দেশের তালিকায় নিজের দেশের নাম লেখানো। শাহ আলী জয়, News24, ঢাকা। জনগণের অর্থ ব্যবহারে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন। বলেন, সরকারি বেসরকারি সব খাতে সব বিষয়ে সাশ্রয়ী হতে হবে। এর আগে 2022-2023 অর্থ বছরের মধ্যে 2,46,66 কোটি টাকার বার্ষিক উন্নয়ন বাজেট অনুমোদন দেয় এনইসি। আমার এক্ষুনি প্রয়োজন, সেগুলি আমরা করব, আর যেগুলি খুব এক্ষুনি প্রয়োজন নাই সেগুলি একটু ধীর গতিতে করব, যেন আমাদের অর্থনীতির উপর চাপটা না আসে। কারণ যেখানে সারা বিশ্বব্যাপী মন্দা এবং বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ অবস্থার দিকে যাচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জন্য টাকা খরচের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। অহেতুক আমাদের সম্পদ যেন আমরা ব্যয় না করি, সেগুলি আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা যদি খুব ভালোভাবে হিসেব করে চলতে পারি তাহলে আমাদের দেশে কোনো সমস্যা হবে না, এটা আমি বিশ্বাস করি। কাজে আমি মনে করি যে প্রত্যেকে এ ব্যাপারে আপনাদের অগ্রাধিকারটা কী, শুধুমাত্র মানে একটা কিছু নির্মাণ করতে হবে বা একটা কিছু বাস্তবায়ন করতে হবে সেই জন্য করা না, যেটা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন এই মুহূর্তে, শুধু সেইগুলি আমরা এখন বাস্তবায়ন করব। কুমিল্লা সিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বিএনপির সমর্থিত স্বতন্ত্র প্রার্থী। আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন হুমায়ুন কবির জীবন। জীবন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখন পর্যন্ত কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি তথ্য আছে আপনার কাছে বিষয়ে জানাবেন। মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কার্যক্রম কিন্তু চলছে। আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা এক এক করে কিন্তু জেলা নির্বাচন কার্যালয়ের অফিসে এসে কিন্তু তারা মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। এবং বিশেষ করে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনে যারা প্রভাবশালী প্রার্থী রয়েছেন তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল্লাহ কিফাত, তিনিও কিন্তু কিছুক্ষণ আগে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং আমরা আরেকটি বিষয় আপনাকে জানাতে চাচ্ছি আকাশ, যে কুমিল্লা সিটি কর্পোরেশনের 2 বারে নির্বাচিত সাবেক মেয়র মনোলক সাক্ষুর পক্ষে কিন্তু তার ভাই অ্যাডভোকেট টাইমিলক রিঙ্কু, তিনিও কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং সবকিছু মিলে বলা যেতে পারে যে কুমিল্লা সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যারা প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু আসলে এসে কিন্তু কার্যালয়ে জমা দিচ্ছেন। এবং আমরা দেখেছি যে সকলের ভিতরে কিন্তু আসলে উৎসাহ আছে, উদ্দীপনা আছে, তারা বলছেন যেন সুস্থ, নিরপেক্ষ এবং শান্তি বজায় রেখে যেন একটি নির্বাচন হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা নির্বাচন কমিশনারের কাছে তারা অনুরোধ করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে নমিনেশনের মনোনয়ন ফর্ম জমা যারা দিয়েছেন তাদের ভিতরে যারা ক্রয় করেছেন তারা 198 জন মনোনয়ন ফর্ম ক্রয় করেছেন। এবং বিশেষ করে যে 6 জন মেয়র প্রার্থী তাদের ভিতরে আমরা জেনেছি যে এখানে জাতীয় পার্টির 1 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনিও মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তাদের ভিতরে 1 জন মনোনয়ন সাক্ষু, তিনি সাবেক মেয়র ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের, এবং আরেকজন বিএনপি সমর্থিত ছিলেন, তিনি বর্তমানে স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন, নিজামুদ্দিন কয়সার, তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে আছেন। কিন্তু সবকিছু মিলে কুমিল্লার
যে মনোনয়ন ফর্ম জমার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং বিকেল 5টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সবকিছু মিলে কুমিল্লা নির্বাচনের আমেজ এবং হাওয়া বইছে, এই ছিল আমার কাছে সর্বশেষ। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জীবন, জানাচ্ছিলেন কুমিল্লা সিটি নির্বাচন মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের বিস্তারিত। উজানের ঢলে সুরমার বুকে সংকুলান হচ্ছে পানি, তাই সিলেট নগরীও ভাসছে বানের জলে। সড়কেও জমেছে হাঁটু থেকে কোমর পানি, পানিবন্দি লাখো মানুষের দুর্ভোগ পৌঁছছে চরমে। হাওর পাড়ের জেলা সুনামগঞ্জ পাকাধান তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। সৈয়দ রাসেল ও মোহাম্মদ বুরহানুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানি বাড়ছে মিনিটে মিনিটে, বাড়ির আঙ্গিনাও ভাসছে বানের জলে। পানিতে একাকার রাস্তাঘাট, হাটবাজার, বাসাবাড়ি আর বিদ্যালয়ের মাঠ। উজানের ঢলে পানির সংকুলান হচ্ছে না সুরমার বুকে, তাই নদ নদীর পানি বেড়ে ডুবছে শহর। যেসব রাস্তাঘাটে বিগত দিনে বন্যায়ও পানি দেখা পায়নি, সেসব সড়কে হাঁটু থেকে কোমর পানি জমেছে। বিভিন্ন এলাকার বাসাবাড়ি দোকানপাটে পানি উঠে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। পানি খুব দ্রুত বাড়তেছে, সুরমা নদী পরে এখন বাসা বাড়িতে প্রবেশ করছে পানি। কামে খাই কামারানো ভাই, রাস্তাঘাট ডুবাইল ভাই, খুব কষ্টে আছে ভাই। বাড়ানি কষ্ট করতে পরে ঘরের রুমের ভিতরে চলাফেরা খুব কষ্ট হইতাছে। সিলেটের ছয় উপজেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন জনপদ, পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বড়ধান যেটা সেটা 830 হেক্টর মতো আমাদের তলিয়ে গেছে, আউশের বিস্তার 477 হেক্টর। পানি যদি সরে যায় আমরা হয়তো রিকভার করতে পারব। জেলা থেকে তো সময়ে সময়ে আমাদের আপডেট নেওয়া হচ্ছে কোন জায়গায় কি অবস্থা, আর এই বরাদ্দগুলো সবকটা জেলা থেকে আসে। একই দশা সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বাসিন্দাদের, পাহাড়ি ঢলে সড়ক ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। আতঙ্কে অনেকেই সরিয়ে নিচ্ছেন মাথা গোজার ঠাই, পাকা ধান ডুবে যাওয়ায় দিশেহারা তারা। আপনাদের রাস্তাঘাটের যে সমস্যা হয়েছে সেই রাস্তাঘাট করে দেওয়ার আমরা চেষ্টা করবো। বাড়িঘর যেগুলো ভেঙেছে ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটা নির্দেশনা দিয়েছি। উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। উজানের ঢলে সুরমার বুকে সংকুলন হচ্ছে পানি, তাই সিলেট নগরীও ভাসছে পানির জলে, বানের জলে। সড়কেও জমেছে হাঁটু থেকে কোমর পানি, পানিবন্দি লাখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সিলেটে বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতায় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে জানাবেন। জি ধন্যবাদ আকাশ। আসলে সকাল থেকে আমি বলে আসছি যে আসলে পানি ক্রমেই বাড়ছে, এখন পর্যন্ত পানি কমে যাওয়ার কোনো আমরা লক্ষণ আমরা দেখিনি। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের গুরুত্বপূর্ণ আরেকটি এলাকা, উপশহর এলাকা, আবাসিক এলাকা। আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একটি গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে গাড়িগুলো একদম অর্ধেক ডুবে ডুবে গাড়িগুলো আসলে রাস্তা পার হচ্ছে, এরকমটি আমরা দেখতে পাচ্ছি। শুধু এখানে না, সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, তালতলা, মাসিমপুর, শেখঘাট, শামীমাবাদ, এসব এলাকায় আসলে পানি প্রবেশ করেছে এবং প্রায় কয়েক হাজার মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়েছেন। এরই মধ্যে সিটি কর্পোরেশনের যে খাদ্য সহায়তা দিতে শুরু করেছে, একটু আগেই এই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী আমাদেরকে জানিয়েছেন যে তাদের এই খাদ্য সহায়তার পাশাপাশি সেখানের এই যারা ভুক্তভোগী আছে তাদের মেডিকেল সহায়তার জন্য দুটি মেডিকেল টিমও গঠন করেছেন। বিকাল থেকেই আসলে এই খাদ্য সহায়তা শুরু হয়েছে এরই মধ্যে, এবং যারা বানবাসী মানুষ আছে তাদের সহায়তার জন্য তাদেরকে বিভিন্ন স্কুল, মাদ্রাসা কিংবা কমিউনিটি সেন্টার কিংবা উঁচু স্থানগুলোতে নেওয়ার জন্য সিটি কাউন্সিলরদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে। আর আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এরই মধ্যে যে আগামী 23 তারিখ পর্যন্ত আসলে এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এমনকি তারা আমাদেরকে জানিয়েছে। আর গতকালকে আমরা জানিয়েছিলাম সিলেটের যে 6টি উপজেলায় পানিবন্দী মানুষ, কিন্তু আজকে আসলে 6টি উপজেলা না, এরই মধ্যে সিলেটের 13টি উপজেলার বেশিরভাগ উপজেলা নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে এবং পানির অবস্থা আসলে বাড়ছে। এরই মধ্যে যে সুরমা, কুশিয়ারা এবং সারি নদীর বেশ কয়েকটি পয়েন্টে এই পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। সব মিলিয়ে আসলে বড় ধরনের আশঙ্কার মধ্যে কাটাচ্ছে সিলেটের সাধারণ
সিলেটের সাধারণ মানুষ। আর উপজেলা পর্যায়ে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন এরই মধ্যে 109 টন চাল আসলে সিলেটের উপজেলাগুলো বন্যা দুর্গত উপজেলাগুলোতে বিতরণ করা হয়েছে এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে এবং তাদেরকে বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচাতে আসলে বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সিলেটের জেলা প্রশাসন। মূলত হচ্ছে যে আরেকটা তথ্য জানিয়ে রাখি, সিলেটের বেশিরভাগ মানুষ অভিযোগ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের, কারণ হচ্ছে যে এলাকায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ সেই এলাকাগুলোতে আসলে সকাল থেকেই আসলে বিদ্যুৎ নাই, সেক্ষেত্রে তারা দিন পার করছেন কিন্তু যখন রাত হবে সেক্ষেত্রে তারা সাপ বিচ্ছুর ভয় এবং আতঙ্কে তারা দিনানিপাত করছেন। এই হচ্ছে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরাজ স্টুডিওতে আপনার কাছে আকাশ। ধন্যবাদ আপনাকে দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সৈয়দ রাসেল, সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। সুনামগঞ্জে বাঁধ নির্মাণের নামে দুর্নীতির হরিলুট হয়েছে, সকালে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি কৃষি ঋণের সুদ কমানোর দাবি জানান তিনি। বছরে সুনামগঞ্জ জেলায় বাঁধ নির্মাণের সরকারি বরাদ্দ ছিল 122 কোটি টাকা এবং গত বছরে 5 বছরে এই টাকার পরিমাণ ছিল 621 কোটি টাকা, যা বাঁধ রক্ষায় তেমন কোনো কাজেই আসেনি, বরং এই বরাদ্দকৃত টাকা ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত ও বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বুধবার আদালত আদেশ দেবে বলে জানিয়েছে। সকালে হাইকোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজহারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশ দেন। এর আগে সম্রাটের জামিনের বিরুদ্ধে রিভিশন চেয়ে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করে দুদক। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের 5 ট্রাস্টি ও 1 সহযোগীর দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতার করতে দুদকের কাছে দাবি জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। গ্রেফতার না হলে অপরাধীরা বিচারকাজ প্রভাবিত করবে বলেও অভিযোগ করেন তারা। মঙ্গলবার সকালে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে দাবি জানায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। অতিরিক্ত দামে বিশ্ববিদ্যালয়ের জমি ক্রয়ের নামে 304 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল 5 মে 6 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। আসামিরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান আজিজউদ্দিন, সদস্য এম এ কাশেম, বেনজির আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান ও আশলায় হাউজিং এর ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হেলারি। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। সহকারী পরিচালক ফামিনা আক্তারের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা না থাকায় দুটি দোকানকে জরিমানা করে ভোক্তা অধিকার। তারা জানায় মৌসুমি ফল বাজারে আসায় ফলের বাজারে বিশেষ করে আম ফরমালিন বা অন্য কিছু দিয়ে পাকানো হয় কিনা তা দেখেন। এ সময় আমের বাজারের দোকানদারদের সতর্ক করে তারা যে যেন কেমিক্যাল ব্যবহার করে আম পাকানো হয়। লিচু নিয়ে ভোক্তাদের অভিযোগ থাকায় লিচুর বাজারও তদারকি করা হয়। তবে ফলের বাজারে কোনো অনিয়ম না পেলেও তাদের সতর্ক করা হয়। এছাড়া পেঁয়াজের অতিরিক্ত দাম রাখা হচ্ছে কিনা এবং সব দোকান পাকা রসিদ রাখছে কিনা তাও তদারকি করে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি তাদের আরেক টিম সাভারের তেল নিয়ে অভিযান চালায়। সব ব্যবসাদের সাথে কথা বলছি, বিশেষ করে যারা আড়তদার ওনাদেরকে বলছি যে আপনারা যদি আম আনেন অবশ্যই আমের সোর্সটা কোথায় এবং আমটা কিভাবে পাকানো হচ্ছে এই বিষয়ে যাতে ওনাদের যথেষ্ট নলেজ থাকে। তো আজকে সরেজমিনে তদন্তের এটাই কারণ যে আমরা দেখছি যে আসলে এখানে ওনাদের কোনো কেমিক্যালস বা কিছু পাওয়া যাচ্ছে কিনা। বিএবিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইফাজের সন্ধানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ দেখিয়েছে তার সহপাঠীরা। দুপুরে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ দেখান তারা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এক মাসে বেশি সময় পার হয়ে গেলেও নিখোঁজ হওয়া ইফাজের কোনো সন্ধান এখনো মেলেনি। দিনে দুপুরে একজন শিক্ষার্থী এভাবে নিখোঁজ হয়ে যাবে আর প্রশাসন চুপ থাকবে এটি তারা মেনে নিতে পারছেন না। ইফাজ নিখোঁজের ঘটনার গত 11 এপ্রিল মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইফাজের মা জেন্নাতুল ফেরদৌস। মিরপুর 1 নম্বরের সনি সিনেমা হলের সামনে থেকে নিখোঁজ হন ইফাজ। শিল্পাঞ্চল আশুলিয়ার ডিপিজেড ভাদাইল সড়কটিতে লাখো মানুষের চলাচল, তবে একটু বৃষ্টি হলেই হাঁটু সমান পানি জমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। অপরিকল্পিত সড়ক ও বাড়ি নির্মাণ এবং পানি নিষ্কাশনের জন্য কোনো প্রকার ড্রেনেজ ব্যবস্থা না থাকাই এর মূল কারণ। সেবার থেকে নাজমুল হুদার রিপোর্টে বিস্তারিত।
আশুলিয়ার ডিইপিজেড এর বিপরীত পাশে পরমাণু গবেষণা কেন্দ্রের ওয়ালের পাশের ভাদাইল সড়কে এ দৃশ্য দেখে মনে হবে এটি কোনো সড়ক নয়, যেন খাল। শ্রমিক অধ্যুষিত এই এলাকার সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াত করেন লক্ষাধিক মানুষ। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়ক, সীমাহীন ভোগান্তি পোহাতে হয় এই এলাকা দিয়ে চলাচলকারীদের। একটু বৃষ্টি হলে পানি যে দোকানপাটের দিকে ছিঁড়ে ছিঁড়ে যায়, এত পানি হয় যে পুরো ডেসি আর কি ময়লা হয়ে যায়, জায়গায় জায়গায় গাড়ি ভেঙ্গা পড়ে থাকে, ওই গাড়ি টানবো না খালি খালি মানুষ যাবো। খানাখন্দ ভরা এই সড়কে পানি জমে থাকায় প্রতিদিনই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। দীর্ঘদিনই অবস্থা থাকলেও দেখার যেন কেউ নেই। এই রাস্তার জরুরি ভিত্তিতে কাজ করা দরকার, পানি যদি নির্দেশন থাকতো ড্রেন থাকতো তাহলে এই দুর্ভোগটা হতো না। কেবল আশ্বাসেই দায় সারতে চাইলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। অতি শীঘ্র এই কাজটি আরসিসি ঢালাই দ্বারা নির্মিত হবে, তাতে জনগণের দুর্ভোগ কমে যাবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুল রহমান জানান, বিভিন্ন আঞ্চলিক সড়ক সংস্কার করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তবে বৃষ্টি ও কিছু প্রতিবন্ধকতার কারণে ঠিকাদার ঠিকমতো কাজ শেষ করতে পারেননি। যে রাস্তাগুলো আমাদের খুবই বেশি খারাপ ছিল, পৌরসভা অনেকগুলো রাস্তা, বিভিন্ন ইউনিয়ন রাস্তা, সেগুলো নির্মাণ কাজ আমরা করে দিয়েছিলাম। আবার দীর্ঘ 7-8 বছর পরে আবার অনেক জায়গায় রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলো পুনর্নির্মাণের জন্য টেন্ডার হয়েছে, কাজ শুরু হয়েছে, আপনারা দেখছেন। লক্ষাধিক মানুষের দুর্ভোগ নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, News24। বগুড়ার মস্তনগড়ে প্রত্নতাত্ত্বিক খননে বেরিয়ে এসেছে গুপ্ত যুগের দুর্লভ প্রত্ন নিদর্শন। দুর্গ নগরী এর ভেতরে বৈরাগীর ভিটায় খননে মিলেছে একটি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ। এসব নিদর্শন প্রায় 1500 বছর আগের বলে ধারণা করছেন প্রত্নতাত্ত্বিকরা। আব্দুল সালাম বাবুর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ 2500 বছরের প্রাচীন নগরী পুণ্ডনগর খ্যাত বগুড়ার মহাস্থানগড়। প্রাচীন দুর্গ নগরী মহাস্থানগড়ের জাহাজঘাটা থেকে দক্ষিণে এবং পরশুরাম প্যালেসের উত্তরে বৈরাগী ভিটার অবস্থান। এই বৈরাগীর ভিটায় খননে মিলেছে গুপ্তযুগের একটি বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ স্তূপের ধ্বংসাবশেষ, প্রাচীন লিপি খচিত সিল, অলঙ্কৃত ইট সহ বিভিন্ন প্রত্ন নিদর্শন। সম্প্রতি মহাস্থান জাদুঘর চত্বরে এসব নিদর্শনের প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনী দেখতে ভিড় করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উত্তরবঙ্গের যে একটা, এটা আসলে অনেক সমৃদ্ধ এবং অনেক পুরনো, এই জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগছে। এটা নতুন প্রজন্মের জন্য অবশ্যই এবং তাদের দেখা উচিত এবং এই কৃষ্টি কালচারগুলো তাদের জানা উচিত। সংশ্লিষ্টরা জানান, মহাস্থানগড় ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে খনন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৈরাগীর ভিটায় খনন কাজ চলছে। গিরভিটা প্রত্নস্থানে আমরা প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করছি। এটা একটা অনেক বড় সাইট, তো একদিনে এক সিজনে খনন করা সম্ভব হয় না, তো আমরা প্রতি বছরই শীত মৌসুমে আমরা খনন করেছিলাম। এই নিদর্শনগুলো 1700 থেকে 1800 বছর আগের বলে ধারণা করছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক। এটা আমরা ধারণা করছি খ্রিস্ট 300-400 শতকের, মানে গুপ্ত মানে পিরিয়ডের হবে আশা করছি। এগুলো পাওয়ার পরে আমরা রিসার্চ করবেন, যারা আর্কিওলজিস্ট আছেন রিসার্চ করে তারা এক্সাক্ট বলতে পারবেন। এই খনন কার্যক্রমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা সহ 16 জন শ্রমিক কাজ করছেন। ডেস্ক রিপোর্ট, News24। গেল 3 দিনের বৃষ্টিতে কুড়িগ্রাম সদর উপজেলার 8টি ইউনিয়নে প্লাবিত হয়েছে আধাপাকা বোরো ধানের জমি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর উপজেলার ইউনিয়নগুলো। এসব ইউনিয়নে জমির ধানগুলো পানিতে ডুবে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে, ফলে বাধ্য হয়ে আধাপাকা ধান কেটে নিয়ে যাচ্ছে কৃষকেরা। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। অশনির প্রভাবে সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও অঝোর ধারায় টানা বৃষ্টির ফলে তলিয়ে গেছে নিচু ধান ক্ষেতগুলো। বেশিরভাগ ধান মাঠে থাকায় কৃষকদের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাঁজ।
চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর উপজেলায় 13,120 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ইতিমধ্যে 25% ধান কর্তন করা হয়েছে। ফলন ভালো হলেও বৃষ্টির জন্য ধানের খোঁচা ঝরে গেছে, ফলে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে ধান কেটে ফেলতে হচ্ছে কৃষকদের। গতকালে ছিল শুকনো জমি, আজকে সকালবেলা দেই জমিতে এক কোমর পানি। আমার সহ অন্য অন্য লোকের জনগণের জমি সম্পূর্ণ ডুবে গেছে, বহু ধান তলে গেছে, কাঁচা টাঁচা ধান ডুবে গেছে। তো কোনো মতে একটু জাগ ডাক আছে, দুই চারটে করে কাটি নিয়ে গেছে। আমলা নিয়ে এই জমিগুলো কাঁচা ধান আমাদের কাটতে হচ্ছে, আর এতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এর কাঁচা ধান মারাইয়ে আমার 3/1 টিকবে, বাকি ধানগুলো সব নষ্ট হয়ে যাবে। বৃষ্টির কারণে পাঁচগাছি ইউনিয়নের অধিকাংশ কাঁচা পাকা ধান তলিয়ে যাওয়ায় বাধ্য হয়ে ধান কাটছেন কৃষকরা বলে জানালেন এই কর্মকর্তা। টানা বৃষ্টির কারণে আমার পাঁচগাছি ইউনিয়নের অধিকাংশ জমির ধান ডুবে গেছে, কাঁচা আতা পাকা ধান ডুবে গেছে। কৃষকরা ধান উদ্ধার করার জন্য কাঁচা ধানেই কাটতেছে। জেলায় 1,16,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, এর অধিকাংশ ধানই জমিতে পড়ে রয়েছে, ফলে বৃষ্টি না থামলে ভীষণ ক্ষতিগ্রস্ত হবে জেলার কৃষক সমাজ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নরিল বিক্রমাসিংহে। তিনি বলেন, সংকটাপন্ন শ্রীলঙ্কার পেট্রোল ফুরিয়ে গেছে, মজুদ আছে মাত্র একদিনের পেট্রোল। প্রয়োজনীয় আমদানির অর্থায়নের জন্য ডলার খুঁজে যা পাচ্ছে না দেশটি। তিনি আরও বলেন, তেলের তিনটি চালানের জন্য অর্থ প্রদানের জন্য ডলার বাড়াতেও অক্ষম সরকার। আগামী কয়েক মাস হবে শ্রীলঙ্কাবাসীর জীবনের সবচেয়ে কঠিন মাস। জনগণকে ধৈর্য সহকারে আগামী কয়েক মাস সহ্য করার আহ্বান জানিয়ে তিনি প্রতিশ্রুতি দেন, চলমান সংকটকে কাটিয়ে উঠতে পারবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যে এসে পৌঁছবে ভারতীয় ঋণে কেনা পেট্রোল ও ডিজেলের দুটি চালান, তখন কিছুটা ফিরবে স্বস্তি। ইউক্রেনের মারিওপোলে আজ ভস্টল স্টেট প্ল্যান্ট থেকে 264 জন যোদ্ধা চলে গেছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বিবিসি। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রীর বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, 53 জন গুরুতর আহত যোদ্ধাকে নভোয়াজভ ভস্ক শহরে এবং অন্য 211 জনকে ওলেনিভকায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে একমত নন বলে ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, যে দেশগুলো তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশকে ন্যাটোতে যোগদানের বিষয়ে সমর্থন দেবেন আঙ্কারা। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যাটো সুইডেন এবং ফিনল্যান্ডের সামরিক অবকাঠামো শক্তিশালী করতে শুরু করলে কড়া জবাব দেবে রাশিয়া। ফ্রান্সের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী এলিজাবেথ বর্নিকে নতুন ফরাসি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এর মধ্য দিয়ে 3 দশকের বেশি সময় পর একজন নারী প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। সোমবার এক বিবৃতিতে সরকার প্রধান হিসেবে এলিজাবেথ বর্নি নিয়োগের বিষয়টি জানায় ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্রাসাদ। 61 বছর বয়সী ওই নারী রাজনীতিক জয়া ক্যাস্টেক্সের স্থলাভিষিক্ত হবেন, যার পদত্যাগ গেল মাসে ম্যাক্রন পুনর্নির্বাচনের পরে প্রত্যাশিত ছিল। আগামী জুনে ফরাসি পার্লামেন্টে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ নির্বাচন। এর আগে ম্যাক্রন সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারেন বামপন্থী জোট ও কট্টর ডানপন্থীরা। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রেসিডেন্ট একজন নারীকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন বলে মনে করেছেন বেশ কয়েকজন বিশ্লেষক। তাদের মতে, এর মধ্য দিয়ে সামাজিক সংস্কার বাস্তবায়ন ও নারীদের উন্নয়নে নিজের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের বার্তা দেওয়ার চেষ্টা করছেন ম্যাক্রন। তাজমহলের তালাবদ্ধ 22টি গোপন কুঠিরিকে ঘিরে যে রহস্যের জাল ছড়িয়েছিল তা কাটাতে সোমবার গোপন কুঠিরগুলোর ছবি প্রকাশ করেছে ভারতের পুরাকীর্তি বিভাগ। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা ASI এর কর্মকর্তারা জানান, কোনো গোপনীয়তা নেই কুঠুরিগুলোতে, এগুলো মূল কাঠামোর অংশ মাত্র। তাজমহল ছাড়াও এমন কুঠুরি অনেক যুগের স্থাপত্যেই রয়েছে বলেও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে। 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদী খাত লাগোয়া ওই ভূগর্ভস্থ ঘরগুলোতে রক্ষণাবেক্ষণের কাজ হয়েছিল, সে সময়ই তোলা হয় ছবিগুলো। তাজমহল মূলত তেজো মহালয় নামে একটি শিব মন্দির বলে দাবি করেছিল হিন্দুত্ববাদী সংগঠনগুলো। রহস্যের জাল কাটাতে তালাবদ্ধ ঘরগুলো খোলার আবেদন নিয়ে আদালতে গিয়েছিলেন ভারতের হিন্দুত্ববাদীরা।
এরই পরিপ্রেক্ষিতে ছবিগুলো প্রকাশ করলো এএসআই। চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ চা বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 220 রান। তৃতীয় দিন বিনা উইকেটে 76 রান নিয়ে খেলা শুরু করে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত 58 রানে জয় আউট হলে উদ্বোধনী জুটি থেকে আসে 162 রান। এরপর বুঝে শুনে ব্যাট চালিয়ে ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি গড়েন তামিম। তবে দলকে হতাশ করে প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মমিনুল হক। এর আগে স্পিনার নাইম হাসান ও সাকিব আল হাসানের বোলিং তোপে লঙ্কাদের প্রথম ইনিংস শেষ হয় 397 রানে। শেষ উইকেট হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুসকে আউট করে প্রথমবারের মতো 6 উইকেটের দেখা পান নাইম হাসান। সনাথ জয়সুরিয়ার পর দ্বিতীয় লঙ্কান ব্যাটার হিসেবে 199 রানের প্যাভিলিয়নে ফেরেন ম্যাথুস। এ বিষয়ে আরও সর্বশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ দেবনাথ। শুভ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি খেলা তো চলছে, সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, খেলা নিয়ে বিস্তারিত জানাবেন। এর মধ্যে দ্বিতীয় ব্রেক চলছে, অর্থাৎ চা বিরতি চলছে। এর মধ্যে বাংলাদেশ দুই অভিজ্ঞ ব্যাটসম্যান ব্যাট করছে, মুশফিক এবং তামিম। সেটি তো বাংলাদেশের জন্য অবশ্যই ভালো একটি বিষয় এবং বাংলাদেশ ক্রিকেটাররা যে একটি ভালো অবস্থানে আছে সেটিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি স্বচ্ছন্দ বিষয়। এখন কথা বলছেন ক্রিকেট বোর্ডের যে ক্রিকেট অবসর চেয়ারম্যান জালাল ইউনুস, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এবং আপনাদের সেরা ক্রিকেটার যারা রয়েছেন তাদের একজন, তো এটা তো নিশ্চয়ই বিসিবি এবং তামিম দুপক্ষের জন্য অনেক রিলিভিং। এর আগে চেষ্টা করছিল, 90 যাচ্ছিল, বাট হচ্ছিল না। তামিম ইজ এ প্রুভেন প্লেয়ার, ওকে আসলে ওকে টেস্ট দিতে হয় না। আমরা আগেও দেখেছি ও টেস্টে খুবই ভালো করে, ভালো খেলে, ইজ এ প্রুভেন প্লেয়ার। সো আমরা ওর থেকে আমরা কিছু আশা করতে পারি, তো আমাদের জন্য সারপ্রাইজ কিছু না। না, এর চেয়ে বেশি মানে 100 আমরা আশা করতে পারি ওর থেকে, কারণ দাঁড়ালে পরে যদি ডেফিনেটলি একটা ভালো ভালো একটা স্কোর আসবে, এটাই আমরা আশা করি। তো ওই চিটাগাংয়ের মাঠে তামিম চিটাগাংয়ের ছেলে, চিটাগাংয়ে 100 করেছে, এটা আমাদের আনন্দের বিষয়। 64-65 ম্যাচ খেলে 10ম সেঞ্চুরি তার টেস্টে, এটা কি তামিমের ক্যালিবার অনুযায়ী কম কিনা? ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ নেবদাত, চট্টগ্রাম টেস্টের বিস্তারিত জানাচ্ছিলেন তিনি। দর্শক, এই ছিল News24 দিনের সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন News24 ভিডিও.tv। ধন্যবাদ সবাইকে।